আমি আবারও বলছি আপনাকে, আমি টানাটানির মাঝখানে নাই, কিন্তু আমার ভালো লাগে আলমকে, তাই আমি আপনাদেরকে বলছি। কেন হিরো আলমের প্রেমে পড়া হলো একটু যদি জানি? ভালোবাসি, এটাকে প্রেম বলে কিনা জানি না, কিন্তু আমি ওনাকে ভালো লাগে। কতদিন থেকে মানে হিরো আলমের প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে? অনেকদিন অনেকদিন। মানে দুঃখের সময় সুখের বাতি, এরকম কিছু মনে হচ্ছে আমাদের কাছে, যেটা হচ্ছে আপনার অফিসে আপনার পাশে বোন বসা এবং কাছাকাছি বসা হচ্ছে সুন্দরিয়া কাপু, লন্ডন থেকে উড়ে এসেছে। আসলে সেই আপুটা আবার দেখলাম ফুলের তোরাও আপনাকে দিল, মানে এটা নিয়ে যদি একটু আপনার জানি আর কি, জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আপুর বাসা সিলেট, উনি লন্ডন থাকে, আর উনি হলে যে এখানে গত কিছুদিন আগে আপনারা জানেন সিলেটে যে আমাদের নির্বাচন হয় কাউন্সিলর পদে, সে উনি নির্বাচন করেছেন, সেখানে উনি হলে যে পাশ করেছে এবং গতকাল চেন্নাই দুই দিন আগে কিন্তু শপথ গ্রহণও করেছেন, সেই উপলক্ষে আজকে সে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন। তারই সুবাদে সে যেহেতু মনে করে ভোটে পাশ করেছেন, ঢাকায় এসেছেন, ইনি হলে বাইরে লন্ডন থেকে, বাংলাদেশে থাকে না খুব একটা। আর শপথ গ্রহণ করে আজকে যেহেতু শুনছে যে আমার আসলে আজকে গণ্ডগোল, স্বতন্ত্র প্রার্থী সে নির্বাচন করেছে, সে হিসেবে আজকে গণ্ডগোল থেকে সে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এবং সে আসলে ভোটে পাস করেছে, সব মিলে আর কি আজকে আমাদের এই পাশে আসে দাঁড়াইছে আর কি। মানে কি মানে আমরা অবশ্যই আসলে আমার যিনি হলে প্রার্থী, যিনি বর্তমানে আপনারা কাউন্সিলর, আপনি নির্বাচন করেছে আনারস মার্কা না আনারস মার্কা, আমরা তার থেকে আপনারা তার টোটাল পরিচয় আমরা শুনি আর কি। আমরা কি তাহলে ভাববো যে টোটাল তার থেকে পরিচয়টা নিয়ে? হ্যাঁ না, হ্যাঁ আপু যদি একটু বলতেন, আপু আপনার পরিচয়টা জানতে চাই, তারপরে সব মিলে কেন কেন এই দল? আসসালামু আলাইকুম, হিন্দুদের কেমন আদব। আসলে আমার বাড়ি সিলেটে, দুটি পাতায় একটি করে সাজালালের পূর্ণভূমি, সেই জায়গায় আমার বাড়ি, আমি লন্ডন প্রবাসী। আসলে আমি সেখান থেকে এসে কাউন্সিল নির্বাচন করি, আল্লাহর রহমতে আমি বিজয় হই। আজকে যখন আমি আলমবাড়ে এই ঘটনাটা দেখলাম, আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেই ঘটনাকে, যে ওনার অনাকাঙ্ক্ষিত যে এই ঘটনাটা ঘটেছে তার জন্য আসলে আমরা এটা আশা করিনি। আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি, মিডিয়া কর্মী হিসাবে উনি মিডিয়ায় আছেন, হিরো আলম বলতে একটা ব্র্যান্ড, এর জন্যই ওনাকে ভালোবাসি। এই ভালোবাসার টানে আমি আজকে চলে আসা সিলেট থেকে ওনাকে দেখার জন্য। এই ভালোবাসার টানে এই দুঃখের দিনে ফুলের তোড়া কেন? এটা কি কাটা গায়ে লবণের ছিটা নাকি সান্ত্বনা হিরো আলমকে? লবণের ছিটাও না সান্ত্বনাও না, আমি ভালোবাসি সেটা বহিঃপ্রকাশ। আমি আলমকে ভীষণ ভালোবাসি, মানে একজন অভিনেতা বা একজন মানে ওনার সাহসের তুলনা হয় না। আরেকটা হিরো আলম জন্ম নেবে কি না তা আমি জানি না, মানে উনি যেভাবে প্রতিনিহত জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছেন, আমি ওনার অনুপ্রেরণা দেওয়ার জন্যই ওনার পাশে দাঁড়িয়েছি। যেহেতু আমি বাংলাদেশে অনেক কিছুই বুঝি না, যেহেতু আমি লন্ডন প্রবাসী, আমি বিদেশেই বড় হয়েছি, বিদেশেই আমার থাকা, তো হুচট করে হুট করে বাংলাদেশে আসা, নির্বাচন করা বা আলম ভাইকে দেখে অনুপ্রেরণা জাগে, যেহেতু আমি হয়তো আমি সিলেটের এমপি নির্বাচন করতে গিয়েছিলাম, 14-তে আমি নাম নিয়ে নিয়েছি, 18-তে নিয়েছি সিলেট দুই আসনে, তারপরে ওনার মতো এতটুকু সাহস করে আমি যেতে পারিনি, নমিনেশন পর্যন্ত নিয়েছিলাম, এবার শুধু কাউন্সিলারই করেছি। তো ওনাকে দেখলে আমি অনুপ্রেরণা পাই আর ভালোবাসি, একজন অভিনেতা হিসাবে, সাহসী মানুষ হিসাবে। কতদিন থেকে মানে হিরো আলমের প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে? অনেকদিন অনেকদিন, তাও 3 ইয়ার্স। হ্যাঁ, 2-3 ইয়ার্স। ওয়াও, এটা কি বাংলাদেশে আসার পর নাকি লন্ডন প্রবাসে থেকে? লন্ডন থেকে ওর সাথে আবার কথা হয়। তাই? মানে আসলে ফার্স্ট যোগাযোগটা কিভাবে হলো? ওনার একটা বন্ধু আছে ওইখানে লন্ডনে থাকে, ওনার সাথে কথা হয়, একদিন বলেছে, আমাকে নাম্বারও দিয়েছিল, জাস্ট কথা বলেছি, এই পর্যন্ত শেষ, তারপরে আবার কথা বলি শেষ, তারপরে আমার দেখার আগ্রহ হলো যখন দেখলাম একজন সাহসী মানুষ। আর আমি এবার নির্বাচন যখন করলাম আর উনি যেহেতু এমপি নির্বাচন করতে চাচ্ছেন, মানে এত কতটুকু সাহস হলে এমপি নির্বাচন করা যায় সাধারণ কাউন্সিলর, আর উনি তো এমপি নির্বাচন করছেন, তার জন্যই আমার দেখার অনুপ্রেরণা জাগে, আমি সুদূর থেকে চলে আসি ওনাকে দেখার জন্য। আচ্ছা, দেশে এত হিরো থাকতে, এত অভিনেতা থাকতে, এত রাজনীতিবিদ থাকতে, মানে কেন হিরো আলমের প্রেমে পড়া হলো একটু যদি জানি?
ভালোবাসি, এটা কি প্রেম বলে কিনা জানি না, কিন্তু আমি ওনাকে ভালো লাগে। ওনার অভিনয়, ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা, ওনার সাহসিকতা, এটাই আমাকে মুগ্ধ করেছে। কিন্তু ভালোবাসা বললে তো ওনাকে নিয়ে এমনিতেই টানাটানি হচ্ছে, সেই টানাটানিতে আমি যেতে চাচ্ছি না। আমি শুধু লন্ডন থেকে আসছি, ওনাকে ভালো লাগে বিদায়, ঠিক আছে? মানে ভালোবাসা না, ভালো লাগা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ফুলের তোড়াটা দিয়ে বরণ করে নিলেন, আপনার নির্বাচনী এলাকা কিভাবে জিতলেন, নির্বাচন করেছেন নাকি সেই? হ্যাঁ, 25-26-27 নম্বরে কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম, বিপুল সাড়া ছিল, মানুষ আমি ফরেনার হিসাবে আমাকে প্রচণ্ড ভালোবাসে। হয়তো এটা অলৌকিকভাবে আমার আগে আরও 5 জন কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, সেখান থেকে আমার বিজয় হয়ে আসা। সিলেটের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি ফরেনার, আর লন্ডনকে তো সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, আর লন্ডনে কেউ আসে তাদেরকে মূল্যায়ন করা হয়, সেভাবেই আমাকে মূল্যায়ন করে এবং আমি বিপুল ভোটে জয়ে আসি। আজকে ফুলের তোড়া যে দিলেন আলম ভাইকে, এটার আসলে উদ্দেশ্যটা কি, জেতার কারণে নাকি অন্য কারণে? না, অন্য কোনো কারণে জিতেছি, একটা মানে আমার ভালো লাগা, আর আলমকে অবশ্যই আমার ভালো লাগে, দুটো মিলিয়ে একটা। মানে মানে ভালো লাগাটা কিন্তু সবসময় আসছে, কিন্তু ভালোবাসাটা স্বীকার করছেন না কেন? না, ভালো তো একটা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা যায়, সেক্ষেত্রে হয়তো ভালোবাসি, কিন্তু অন্য সেন্সে না, কিন্তু আমার ভালো লাগে। ভালো ভালো লাগার মানুষকে ফুল দিলেন, এটা আলম ভাইয়ের সাথে এর আগে কি দেখা হয়েছে? আমার ফার্স্ট দেখা। ওয়াও, মানে ফার্স্ট টাইমে আলম ভাইয়ের জন্য ফুলের তোড়া নিয়ে এসেছেন, এই অনুভূতিটা একটু বলবেন। আমার আজকে অনেক ভালো লাগছে যে হিরো আলমের সাথে আমার দেখা হয়েছে, বা আমি আমার নিজেকে ধন্য মনে করছি, যেহেতু আমি এই কারো প্রেমে টেমে কখনো পড়িনি। একমাত্র ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আর ইউ সিঙ্গেল? আমি কখনো কারো প্রেমে টেমে পড়িনি, যেহেতু আমার ভালো লেগেছে, ভালো লাগার মানুষকে দেখতে এসেছি। বর্তমানে আপনি কি বিবাহিত? আপনি বিবাহিত কিনা? দর্শক তাহলে কি মনে করবে একটু বলেন প্লিজ। আপনি আপনাকে ভবিষ্যতে আলমের সাথে কোন ছবিতে কি আপনাকে দেখতে পাবো, যেহেতু আপনি আলমের প্রেমেই পড়ে গেছেন এক পর্যায়ে? না, আমি প্রেমে পড়িনি, আমার ভালো লাগে ওকে, বিকজ আমি ছবি ছবি করবো কিনা এটা কোনো ডিসিশন এখনো নেইনি, বা আমি বাংলাদেশে লং টাইম থাকি না, 1-2 মান্থ থাকা হয় আমার, তারপরে আমার চলে যাওয়া হয়। আলম কি আমরা আপনার সাথে লন্ডনে দেখবো? লন্ডনে কোথাও গান করতে ইনশাআল্লাহ, আপনার সঙ্গে ইনশাআল্লাহ, শিওর সেই জায়গায় দেখতে পারেন। দর্শকদের বলেন তো, মানে আলম ভাইকে কখনো লন্ডন নিয়ে ঘুরাবেন কিনা? মানে ইনশাআল্লাহ, আমার ভালো লাগার মানুষ যেহেতু আমি, ওকে প্রচন্ড আমার ভালো লাগে, ভালো ভাষা না হলে ভালো লাগা হয় না, কিন্তু ভালোবাসি আমি সেই জায়গা থেকে, সে একজন মানে বীর পুরুষ। তার মানে দেশের প্রেমিকাদের জন্য কি এটা একটা থ্রেট ধরে নিতে পারবে যে অদূর ভবিষ্যতে আলমকে দেশের প্রেমিকারা পাচ্ছে না, বিদেশের প্রেমিকা পাচ্ছে না? আমি আবারও বলছি আপনাকে, আমি টানাটানি মাঝখানে নাই, কিন্তু আমার ভালো লাগে আলমকে, তাই আমি আপনাদেরকে বলছি। যেখান থেকে শেষ করছিলেন যে আলমকে বিদেশে নিয়ে যাচ্ছিলেন, আপনার প্যাঁচ লাগাইন না, উল্টো পাল্টা।